আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন গরু গোস্ত পুরা হবে, এগুলো মশলা দিয়ে মাখতে হবে। কাবাব কাবাব বিহারি কাবাব বিহারি কাবাব। ও মোহাম্মদ ভাই, ও বা কে কে দেয় এসমে সারা মশলাই হবে। বিহারি কাবাব বানায় আজ বিহারি ভাই। এটা হচ্ছে কাঠি, কাঠের মধ্যে মাংস গাত পর কি চাইতে বরাবর কেটে মাংস পুরাইব। এটা মানে একটু ছোট করার দরকার আছে না? না, একদম জবাই করা গরুর গোস্ত। কত দূর গোস্ত? না, কতটুকু গোস্ত জানো? না না, 3 কেজি। 3 কেজি গোস্ত? আচ্ছা, আজ আবার খাওয়ার লোড বানালাম না। মোট কথা হচ্ছে যে আমার বিয়ার কথা চলতেছে, তো এই কারণে খুশি হয়ে আছে, বড় ভাইরা আছে, তারা নিয়ে আইছে। আর 2 বছর পরে চিন্তা করো না, আমরা শুরু মনে হয় সমস্যা নেই, বিয়া টিয়া তো ঠিক করে রাখবেন না। আপনার উদ্যোগ না নিলে কি করে কিরকম হইব? হ্যাঁ হ্যাঁ, উদ্যোগ নেন। তোমার মেয়েদের একসাথে হইব 2-3 বছর পরে। মেয়েদের তো মাঝে এটা যাবার দেখি জেটাস না না, শালি দেওয়ার সিস্টেম নেই। না না, আপনার ঘরে দেওয়া যাবো না, আপনারা পালতে পারবেন না। শেষ মোটামুটি কাঠির মধ্যে গোস্ত লাগানো শেষ, এখন একটু পরে পুরো হইব।